হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে নিয়ে এসেছি ঢেঁড়স বা ভেন্ডি ফ্রাই। অনেকে আছে ঢেঁড়সটা খেতে চায় না, পিছিল বা আঠালো ভাব থাকে এজন্য, কিন্তু আমি আজকে যেভাবে করব সেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এটা গ্যারান্টি। আমার নিজের কাছে খুব পছন্দ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলে যাই পুরো রেসিপিতে। আমি এখানে 250 গ্রামের মতো বা 1 পা ঢেঁড়স নিয়েছি, আর ঢেঁড়সগুলোকে অবশ্যই এভাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এটাকে এখন মিক্স করে নিচ্ছি। এটা তেমন কোনো ঝামেলাই না, আপনি খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন। এটাকে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিতে পারেন, তবে আমি আজকে ডাইরেক্টই ফ্রাই করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে 1/2 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ঢেঁড়সগুলি দিয়ে দিব। আর এই ঢেঁড়সটা কিন্তু অবশ্যই হাই হিটেই ফ্রাই করতে হবে। এবার আমি ঢেঁড়সগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো লবণই ব্যবহার করিনি। ঢেঁড়সটাকে কয়েক মিনিট ফ্রাই করার পরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, তবে পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিতে হবে। আর আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি, তবে আপনারা ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার পেঁয়াজটা দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু যদি চিকন করে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে, এজন্য পেঁয়াজটা একটু মোটো করে দিতে হবে। ফ্রাইটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, 5 মিনিটের মতো লেগেছে আমার এই ঢেঁড়সটা ফ্রাই করতে। দেখুন পেঁয়াজের কালারটাও কিন্তু খুব সুন্দর আছে। এবার ঢেঁড়সগুলো নামিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেলগুলি থাকবে এটা আপনারা যে কোনো ভাজিতেই ব্যবহার করে নিতে পারবেন। সব ঢেঁড়সগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি ঢেঁড়সে ম্যাগি মশলার প্যাকেটের মশলাগুলো দিয়ে দিব। এটা আপনারা খুব সহজে আশেপাশের দোকানগুলোতেই কিন্তু এই ম্যাগি মশলার প্যাকেটটা কিনতে পারবেন। তো এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে এখন মিক্স করে নিতে হবে। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে আসলে বুঝতে পারবেন না এটা যে কতটা মজা। এটা দেখতেও কিন্তু খুব সুন্দর এবং ইয়াম্মি লাগছে। যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না, আমি বলবো একবার হলো এরকম করে ট্রাই করবেন। আমি এখানে 1 পা পরিমাণ ঢেঁড়স নিয়েছি, তাই আমি ম্যাগি মশলার প্যাকেট 1টা দিয়েছি, তবে আপনারা যদি
আধা কেজি পরিমাণ ঢেঁড়স নেন, সেক্ষেত্রে দুটা ম্যাগি মশলার প্যাকেট ব্যবহার করবেন। আমি এখানে প্রথমে লবণ ব্যবহার করিনি, কারণ ম্যাগি মশলা কিন্তু লবণ থাকে। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স ফ্রাই। এই আনকমন ঢেঁড়স ফ্রাই আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটায় লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।